বাড়ি আসলে ভালো থাকতে আমরা দিন শেষে একটা মানুষই পারি ভালো রাখতে, এবং আমরা দিন শেষে একটা জীবনই পারি ভালোবাসতে। কতদিন বাঁচবো, কত সেকেন্ড বাঁচবো, কত মিনিট বাঁচবো আমরা কেউই জানি না। শুধু জানি এতটুকুই ভালোবেসে যেতে হবে, ভালো বাসার ভেতরে থাকতে হবে এবং আশেপাশের মানুষগুলোকে নিয়ে ভালো থাকতে হবে। হে জীবন, জীবনের ডেফিনেশন অনেকটা দারুণ। আজকে স্যান্ডেল পরে হাঁটতেছিলাম, অটোমেটিকলি পাটা মচকে গেল। কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে, তবে এই কষ্টকে উপেক্ষা করে এখন আমাকে থাকতে হবে, কিছু করার না। আমার পায়ের হাড় ফেটে গেছিলো, সেখান থেকে আবার মচকে গেল। কষ্ট লাগছে, একটু কষ্ট লাগছে না, ভীষণ কষ্ট লাগছে, কিন্তু কিছু করার নেই। কী আর করবো বলেন, কিছুই করার নেই। যাই হোক, বাদ দেন, একটা কথা বলে রাখি শোনেন। অনেক অগোছালো কথা বললাম, অনেক জ্ঞানহীন কথা বললাম, কিন্তু কিছুটা হলে তো জ্ঞানের কথা বলেছি। সেই কথাগুলো যদি গ্রহণ করতে পারেন, সেই কথাগুলো যদি একটু নিজের কাছে রাখতে পারেন, তাহলে হয়তো জীবনটা অনেকটাই সহজ হয়ে যেতে পারে। নদীর সেই বাতাস, নদীর সেই কলকল শব্দ হয়তোবা আপনারা শুনতে পারছেন, সে শব্দ হয়তোবা আপনারা বুঝতে পারছেন, সে শব্দ হয়তোবা আপনারা অনুধাবন করতে পারছেন। চোখে চশমা দিয়ে আছি কারণ আপনাদের সামনে কথা বলার মতো করে সুন্দর করে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে পারছি না। মনে যত দুঃখ আছে নদীর বাতাসের মাধ্যমে বের করে দেওয়ার চেষ্টা করছি। নদী দেখছি, কতজন নদী দেখতে চেয়ে নদীতে ডুবে চলে গেছে, আল্লাহর রহমতে বেঁচে আছি, এখন পর্যন্ত বেঁচে আছি। এটা যদি ধসে যায় আমিও হয়তো বা চলে যাব, এটা যদি হারিয়ে যায় আমিও হয়তো বা বিলীন হয়ে যাবো, আমার অস্তিত্ব নিখোঁজ হয়ে যাবে। তৌফিক নামের যে কোনো একটা মানুষ ছিল পৃথিবীতে, সেটাও হয়তোবা আর কেউ জানবে না, হয়তোবা অনেকেই জানবে একটা মানুষ ছিল, এখন আর নেই। যখন আপনি পৃথিবী থেকে হারিয়ে যাবেন, যখন আপনি পৃথিবী থেকে আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, সেই মুহূর্ত থেকে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কেউ নেই। তখন হয়তোবা আপনি বুঝবেনও না, তখন হয়তোবা অনেকে আপনাকে মনে করবে, অনেকে হয়তোবা আপনাকে মনে রাখবে। বেঁচে থাকতে অনেকে হয়তোবা আপনাকে সেই কষ্টটা দিয়ে দিয়েছে অলরেডি, যে আপনি দুনিয়াতে বেঁচে থাকতে মৃত্যুর স্বাদ পেয়ে গেছেন। মৃত্যুর স্বাদ অনেক কঠিন কথাটা অনেকটা তুচ্ছ হয়ে গেল আমার কথা। মৃত্যু স্বাদ আপনি দুনিয়াতে পেয়েছেন না, আপনি অনেক যন্ত্রণা পেয়েছেন, আপনি মৃত্যুর স্বাদ পাননি। আপনি আমরা অনেক প্রচুর যন্ত্রণা পেয়েছি, অনেক কষ্ট পেয়েছি, কিন্তু কষ্ট অনেক কষ্ট, অনেক কষ্ট, অনেক কষ্ট। এত